এখন আমরা আমাদের সেকেন্ড প্রবলেম, একটা কম্পোজিট শেপের সেন্ট্রয়েড ক্যালকুলেশন আজকের ক্লাসের জন্য সেটা আমরা দেখব। কিন্তু এর আগে প্রবলেমগুলোর সাথে এটার পার্থক্যটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে প্রবলেমটা দেখি, প্রবলেমে বলা আছে ফাইন্ড এক্স বার অ্যান্ড ওয়াই বার। তো এক্স বার এবং ওয়াই বারের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখানে রেফারেন্স অ্যাক্সিস ওয়াই, রেফারেন্স অ্যাক্সিস এক্স, এটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা স্কোয়ার বক্স, এটা হচ্ছে 3 ইঞ্চ, এই ডাইমেনশনটুকু হচ্ছে 7 ইঞ্চ, এখানে 5 ইঞ্চ 5 ইঞ্চ ডিস্টেন্স দেওয়া আছে, এখানে 10 ইঞ্চ, তার মানে 10 ইঞ্চ × 10 ইঞ্চ এই স্কোয়ার বক্স। এর মধ্যে একটা শেডেড অংশ ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গুলার এই যে ডায়াগোনালের সাথে অ্যাঙ্গেল করে আছে। এর আগের গুলাতে আমরা দেখেছি যে অ্যাক্সিস এর বরাবর, যে বরাবর অ্যাক্সিস থাকে, ধরলাম এই বরাবর অ্যাক্সিস এইভাবে থাকে কোন একটা অবজেক্ট, অথবা এই অ্যাক্সিস এই অ্যাক্সিস এর এইভাবে থাকে, অ্যাক্সিস এর প্যারালাল আমরা অবজেক্ট সলিউশন দেখেছি। এখন আমরা অ্যাক্সিস এর ডায়াগোনাল বা অ্যাঙ্গুলার শেপে যদি থাকে তাহলে তার সলিউশনটা কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন। প্রথমে আমরা দেখব যে এটা নাম্বার ওয়ান স্টেপে সিমেট্রিক কিনা। আসলে এটা সিমেট্রিক না, এটা বোঝা যাচ্ছে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে এটা কাটলে সমান দুই ভাগে ভাগ হয় না, কারণ এখানে একটা শেডেড ট্রায়াঙ্গেল আছে, এই মাঝখানে একটা হাফ সার্কেল আছে যেটা আবার অ্যাঙ্গুলার, তাহলে সিমেট্রিক ওই এটাতে হয় না, তাহলে আলাদা আলাদা করে এক্স বার এবং ওয়াই বার ক্যালকুলেশন করতে হবে। নাম্বার টু কি করতে হবে, আমরা রেগুলার শেপে ভেঙে নিব। আমি কিন্তু স্টেপ গুলা বারবার রিপিট করতেছি, তোমরা দেখছো, তাহলে এইটা টোটাল যে স্কোয়ার বক্স এটাকে আমি 1 নাম্বার ধরলাম, এটাকে ধরলাম 2 নাম্বার এবং এটাকে 3 নাম্বার। তাহলে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, দ্যাট মিনস এ অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এখন তাহলে ক্যালকুলেশন করলে পাবো এক্স ওয়ান হচ্ছে এই স্কোয়ার বক্স, এই অ্যাক্সিস থেকে ডাইমেনশন টুকু হচ্ছে 10, তাহলে 10/2, দ্যাট মিনস 5 ইঞ্চ। এরপরে এক্স টু হবে, দেখো এটা অ্যাক্সিস এর সাথে লাগানো আছে এবং এটা হচ্ছে বেস পয়েন্ট, এই দুইটা হচ্ছে ক্রেস্ট পয়েন্ট। তাহলে বেস পয়েন্ট থেকে এইদিকে গেলে 1/3 অফ ডিস্টেন্স, 1/3 অফ ডিস্টেন্স, এখানে এই ডিস্টেন্স টুকু হচ্ছে 3, তাহলে এখানে দাঁড়ালো এক্স টু হচ্ছে 1 ইঞ্চ। এক্স থ্রি কত, এক্স থ্রি হচ্ছে এইখানে এবার প্রবলেম আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই যে কোয়ার্টার সার্কেল, এই হাফ সার্কেল, এই হাফ সার্কেলের এর এইখান থেকে এই সেন্ট্রয়েডে, যে এখান থেকে এই সেন্ট্রয়েডে পজিশন কত কত, কিন্তু সেটা যদি এইভাবে প্যারালাল থাকতো, আমরা যদি দেখি যে এই এটাকে এইভাবে যদি থাকতো, এরকম থাকতো, এই ডাইমেনশন টুকু যোগ করে দিতাম এইটুকু, তার সাথে 4/3 করতাম, হ্যাঁ তাহলে হইতো, কিন্তু এরকম নাই, অ্যাঙ্গুলার আছে। এখন এই অ্যাঙ্গুলার প্রবলেম সলিউশনটা কিভাবে করা যায়, আমরা যদি এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা কত, আমরা যদি ট্যান ইনভার্স করি, ট্যান ইনভার্স দেখো এই এই ডাইমেনশনটুকু এটুকু 5, এই ডাইমেনশনটুকু যেহেতু 10, এই 5 বাদ দিলে এটুকু 5 থাকে, তাহলে 10, এই নিচের অংশ 10, তাহলে ট্যান ইনভার্স 10/10, দ্যাট মিন 10/1 করলে 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, আমি যদি এই বরাবর একটা ই টানি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হয়। এখন দেখো অবজেক্ট যে বরাবর আছে সেই বরাবর যদি আমি একটা অ্যারো টানি, এই বরাবর ধরলাম অ্যারো একটা টানি, তাহলে তোমরা নিশ্চয়ই যে ফোর্সের ইকুইলিব্রিয়াম সেখানে দেখেছো যে ফোর্সের সাথে এটা যদি ফোর্সের একটা পোর্শন হয় যার সাথে অ্যাঙ্গেল লেগে থাকে সেটাকে বলা হয় যে কস। এই অ্যাক্সিস বরাবর যদি প্রজেকশন নিতাম, এই অ্যাক্সিস বরাবর এদিকে, তাহলে সেটা হচ্ছে কস। আবার এই অ্যাক্সিস বরাবর যদি প্রজেকশন নেই, এই অ্যাক্সিস বরাবর এদিকে, তাহলে এর সাথে অ্যাঙ্গেল লেগে আছে, তাহলে এটা হবে সাইন, এই বরাবর সাইন এবং এই বরাবর কোসাইন। তো এই হচ্ছে ডিফারেন্স। এখন দেখো এইটাকে যদি আমি একটু আলাদা করে আঁকি, এইটাকে আমি এইভাবে আলাদা করে আঁকলাম,
এই হচ্ছে সেই হাফ সার্কেলটা, এটা হচ্ছে তার সেন্টার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো এই যে এটার যদি প্রজেকশন নেই, প্রজেকশন নেই তাহলে এই যে এই পয়েন্টটাকে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি। এখন প্রজেকশন যদি নেই, যদি আমি এই বরাবর প্রজেকশন নিয়ে আমি বলতেছি কোসাইন হবে, তাহলে এটা কিরকম হবে? যখন আমি কোসাইন ফরমেটে নিব তখন এই অবজেক্টটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, এই যে এরকম, তখন আর অ্যাঙ্গেল থাকবে না এটা। আবার যখন সাইনে কনভার্ট করব, সাইন নিব, তখন অবজেক্টটা অ্যাকচুয়ালি এইখানে সেন্টারটা থেকে এই যে এইখান থেকে এরকম ভাবে ঘুরে যাবে, এই যে এরকম এরকম হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে এটা হচ্ছে এই হাফ সার্কেলটা এরকম দেখা যাবে। আবার মানে আমরা ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এরপরে এই অংশটুকু এরকম একটা সার্কেল দাঁড়াবে। তাহলে যেটা দাঁড়ায় আমরা X3 লিখতে পারি, X3 দেখো, X3 এই হাফ সার্কেলটা এরকম দাঁড়াবে, এরকম এরকম দাঁড়াবে। তাহলে এই ডিস্টেন্স টুকু হচ্ছে 5, এই যে এর হাফ সার্কেলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে X3 আমরা জানি এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্স টুকু হচ্ছে 5। তাহলে আমরা ক্যালকুলেশন করব 5+ আমাদের এই অ্যাক্সিস থেকে, দেখো এই যে এইভাবে যদি থাকে, এইভাবে যদি থাকে তাহলে আমি তার সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে পারি। তো এইভাবে যদি থাকে অ্যাক্সিস থেকে এরকম ভাবে, তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স জানি 4/3 পাই, তাহলে এটা হবে 5+4 × এর রেডিয়াস হচ্ছে 3, এই যে 3, তাহলে 4 × 3/3 পাই। এটা X3 হয়, X3 হয় হচ্ছে ইনটু, সরি, এর সাথে, এর সাথে দেখো এটা তো অ্যাঙ্গুলার ছিল, তাহলে এটা আমি এই প্রজেকশনে কনভার্ট করলাম এই প্রজেকশনে। এই যে মোট কথা, আমি এই যে এই অ্যারোটাকে যদি এই বরাবর কনভার্ট করি তাহলেই এরকম এরকম একটা হাফ সার্কেল পাচ্ছি। তাহলে এই যে ঘুরে গেলাম এটার জন্য, এটা কি সাইন প্রজেকশন, সাইন 45 ডিগ্রি, এটা করলে আসে 5.9 ইঞ্চি, এটা হয়ে গেল। এইবার আমি যদি A1, A1 হচ্ছে 10 × 10, দ্যাট মিনস 100 ইঞ্চি স্কোয়ার, A2 হচ্ছে এই যে এইটা, এই ট্রায়াঙ্গেল, ½ × 3 × 10, দ্যাট মিনস 15 ইঞ্চি স্কোয়ার, A3 হচ্ছে একটা হাফ সার্কেল, হাফ সার্কেলের আমরা এরিয়া হচ্ছে ½ × π r² এটা করলে হয় হচ্ছে A3 দাঁড়াচ্ছে 14.13 ইঞ্চি স্কোয়ার। এরপরে আমরা যদি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স অ্যাক্সের রেসপেক্টে দেখি, এক্স অ্যাক্সের রেসপেক্টে, তাহলে দাঁড়ায় y1 কত হবে, 10/2, এই যে এই বরাবর এই ডাইমেনশনের অর্ধেক, তাহলে 10/2, 5 ইঞ্চি। y2 কত হবে, এইখান থেকে এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই টোটাল ডিস্টেন্স দেখো, এই ট্রায়াঙ্গেলের টোটাল ডিস্টেন্স হচ্ছে 10 হাইট, তাহলে 2/3 অফ ক্রেস্ট থেকে যাচ্ছি, 2/3 অফ 10, তাহলে এটা করলে হয় y2 হচ্ছে 6.67 ইঞ্চ। আচ্ছা y3 কত হবে, y3 দেখো আমি যদি এই যে এই পয়েন্টটাকে এখানে কনভার্ট করে এই দিকে নিয়ে চলে আসি, এই অ্যারোটাকে এই দিকে, তাহলে এই হাফ সার্কেলটা এরকম দেখতে পারি, এই যে হাফ সার্কেলটা এরকম হয়ে যায়, তখন এরকম একটা হাফ সার্কেল হয়ে যায়, এই অ্যারোটা তখন এদিকে হয়ে যায়। তাহলে এই যে এখান থেকে এইটুকু, এর সাথে অ্যাঙ্গেল লাগানো আছে 45, যদিও অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলে সাইন কোসাইন দুইটার মানে একই, কিন্তু তারপরও এই অ্যাঙ্গেলটুকু যদি ভেরিয়েশন থাকতো তখন কিন্তু আমাদের একটু হ্যাসেল পোয়াতে হইতো। তাহলে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে আমরা কি হবে, এইখান থেকে দেখো এইভাবে কনভার্ট হয়ে গেল। তো আমরা এই অ্যাক্সিস থেকে এইটুকু জানি 4/3 পাই, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে 5, তাহলে এটা হবে 5 − 4r/3 পাই cos 45 ডিগ্রি, তাহলে এটা আসে হচ্ছে 4.1 ইঞ্চ। এখন যদি আমি
এক্স বার ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এ ওয়ান এক্স ওয়ান এক নাম্বার থেকে দুই এবং তিন নাম্বার বাদ যাবে, এ টু এক্স টু, আগে আমরা প্রবলেম যখন দেখেছি এ থ্রি এক্স থ্রি ডিভাইড বাই ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ টু মাইনাস এ থ্রি, এটা করলে আমাদের অ্যান্সার আসে এক্স বার 5.67। এবং ওয়াই বার যদি আমরা দেখি, ওয়াই বার হচ্ছে এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এ টু, জাস্ট আমরা ভ্যালু গুলা বসাই দেবো, এ থ্রি ওয়াই থ্রি ডিভাইড বাই এ ওয়ান মাইনাস এ টু মাইনাস এ থ্রি, এটা করলে আমাদের আসে হচ্ছে, তোমরা একটু ক্যালকুলেশন করে চেক করে আমাকে জানাবে যে ওকে আছে। তাহলে এক্স বারের ভ্যালু আমরা পাইলাম। এখানে আমরা কি করব, এ ওয়ান এ টু এ থ্রি এই যে ভ্যালু গুলা বসাবো এই ভ্যালু গুলা, এবং এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই ভ্যালু গুলো এখানে বসাই দিব। সিমিলার ওয়েতে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এই যে ভ্যালু গুলা বসাই দিব, এবং এ ওয়ান এ টু এ থ্রি এই ভ্যালু গুলো বসাই দিলে এই এই অ্যান্সারটা পেয়ে যায়। তাহলে এক্স বার দাঁড়ালো 5.67, যেটা তোমরা চেক করে দেখবে, ওয়াই বার হচ্ছে 4.83। আমাদের বেসিক ইনফরমেশনে কোনো ভুল নাই, হয়তো ক্যালকুলেশনে একটু অসুবিধা থাকতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। স্যার এক্স থ্রি ওয়াই থ্রি টা যদি আরেকবার একটু বলতেন স্যার ভালো হতো। ওকে, এক্স থ্রি ওয়াই থ্রি হচ্ছে তোমরা এইখানে আমি আসছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, তোমরা ফোর্সের ইকুইলিব্রিয়ামে ধরো এই একটা ফোর্স আছে পি ফোর্স, এইখানে অ্যাঙ্গেল আছে থিটা অ্যাঙ্গেল, এই দিকে প্রজেকশন কত হবে, পি কস থিটা, পি কস থিটা, ওকে নাইস, এই দিকে পি সাইন, পি সাইন থিটা, ওকে, সেটাই করতেছি। এই পিটা হচ্ছে এর যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডের ব্যাপারটা দেখো, এইখানে যদি আমি এই এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যখন আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করতে চাই, তাহলে এইটাকে এই পি এই যে এই যে পজিশন ছিল এটাকে ধরলাম যে পি পজিশন, পি পজিশন ধরলাম, এই পি কে আমি এইখানে কনভার্ট এইখানে নিয়ে আসবো। তাহলে এইটাকে তুমি যদি এটা একটা মনে করো, এটা একটা রোলার, এই রোলারটাকে ঘুরায়ে এখান নিয়ে চলে আসলে, তখন তুমি হাফ সার্কেল টুকু কিরকম দেখবে, এরকম না, এরকম দেখবা, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে তখন, তাহলে শুধু তোমার সেন্ট্রয়েডের সাথে এই দিকে আসলা, তার মানে যে অ্যাঙ্গেল দেওয়া আছে তার অপোজিটে তাহলে সাইন পোর্শন, সাইন সাইনের প্রজেকশন এখানে চলে আসলো। তাহলে আমার এবার দেখো সেন্টার কিভাবে ক্যালকুলেশন করব, এই ডিস্টেন্স টুকু আমরা যোগ করে নিব, কারণ এইভাবে অ্যাক্সিস এর প্যারালাল থাকলে আমরা সেটা ব্লাঙ্ক ডিস্টেন্স ধরতেছি, এবং ব্লাঙ্ক ডিস্টেন্স পরে আমরা এখান থেকে এইটুকু জানি 4r/3 পাই। তাহলে সেই 5 + 4 আর এর ভ্যালু 3/3 পাই, সাইন 45, এই অ্যাঙ্গেলের জন্য শুধু সাইন 45 আসলো। এবার সিমিলার ওয়েতে যদি তুমি এই অ্যাক্সিস বরাবর দেখো, দেখো এইটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এই পিকে এই জায়গায় নিয়ে যাই, তাহলে এই হাফ সার্কেলটা এরকম হয়ে যায়। এখন এই বরাবর তো আমরা 4r/3 জানি না, আমরা জানি এখান থেকে 4r/3 পাই, ঠিক আছে। তাহলে এই টোটাল ডিস্টেন্স থেকে 4r/3 বাদ দেবো, আর যেহেতু ঘুরাইলাম অ্যাঙ্গেল এখান থেকে এখানে চলে গেলাম কস, তাহলে এই টোটাল ডিস্টেন্স 5, তাহলে 4r/3 পাই কস। এবার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, মানে যখন হচ্ছে রোশ দাস গুপ্তা, গুপ্তা সাহেব কিছু বলবেন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, মানে স্যার পি এর পজিশনটা কেন চেঞ্জ করলাম স্যার? হ্যাঁ স্যার, পি এর পজিশনটা কেন আমরা চেঞ্জ করে দিলাম স্যার? ওকে ওকে, হ্যাঁ, পি এর পজিশন যদি না চেঞ্জ করি, তুমি অ্যাক্সিস আছে এইভাবে, আমরা কি কোনো অ্যাক্সিস এই যে এইভাবে এইভাবে যদি আমরা কোয়ার্টার সার্কেল থাকে, তাহলে কি আমরা ডিরেক্ট কোন ফর্মুলাতে বসাইতে পারবো, এরকম কোন ডেরিভেশন আমরা করেছি? পি এর পজিশন অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছি না, এটা ইমাজিনারি চেঞ্জ করতেছি, আমি বোঝানোর জন্য তোমাদেরকে এইগুলা আঁকতেছি, বুঝতে পারছো? তুমি ডটেড লাইন দিয়ে দেখাইতেও পারো যে এরকম আসবে আবার এরকম আসবে, ঠিক আছে, দুইটা ভাবে। আমি একটু চেক করতে চাই, ধরো এটা একটা হাফ সার্কেল, সরি
এটা হচ্ছে আমরা শুধু হাফ সার্কেলের পোর্শনটুকু দেখবো, এইভাবে অ্যাঙ্গুলার করে আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আরো পোর্শন গুলো আছে সেগুলো আমরা এখন দেখতে চাই না। এটা ধরলাম ধরো কত ডিগ্রি, এটা ধরো 25 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা জাস্ট এর রেডিয়াস ধরো 3 ইঞ্চ, এখান থেকে এই ডাইমেনশনটুকু 5 ইঞ্চ। ওকে, তাহলে এই সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চ। এখন এটা ধরো 1 নাম্বার এরিয়ায়, তাহলে আমাদের এক্স ওয়ান কত হবে এবং ওয়াই ওয়ান কত হবে? এক্স ওয়ান হচ্ছে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, এইখানে দেখো আমি এই বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে, 25 ডিগ্রি। এবার এই বরাবর যদি সেই অ্যারোটা থাকে, অ্যারোটা থাকে, তাহলে দেখো আমরা এবার তোমরা বলো যে কত হবে এক্স ওয়ান, কত হবে এক্স ওয়ান? ডিস্টেন্স তো দেয়া নেই স্যার। ওকে ওকে, লেট মি চেক, এটা ধরো ধরলাম 5 ইঞ্চি আর কি, এটা ধরলাম, এটা তো 3 ইঞ্চ এখানে দেওয়া আছে, এটাও 5 ইঞ্চি। হ্যাঁ, এক্স ওয়ান কত হবে? এক্স ওয়ান 5 - 4 × 3/3/sin 45 ডিগ্রি স্যার, 5+ হবে, 5+ হবে, 5 কেউ আসব, ওকে প্লাস মাইনাস আমি দুইটাই লিখলাম, পরে আমি ডিলিট করে দিব, মাইনাস হবে স্যার। ওকে, 5+ - 4, রেডিয়াস হচ্ছে 3, আর এর ভ্যালু 3, 3 মিন্স এই যে এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, এইটুকু 3 ডিভাইডেড বাই স্যার, মাইনাস হবে স্যার। হ্যাঁ, কস কত? কস না সাইন? সাইন স্যার, সাইন, কস সাইন হবে স্যার, সাইন হবে স্যার, 25। ওকে, সাইন এবং কস আমি দুটো লিখতেছি, ওকে, কস 75, সাইন কস দুটো লিখলাম। এখন দেখা যাক কোনটা কারেক্ট, দেখো যদি আমি, ওকে আর কেউ কথা বললো না, সবারটাই লিখেছি, আমি যদি এটা 25 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি, এইটাকে আমি যখন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নিচ্ছি, এইটাকে এই হাফ সার্কেলটাকে ঘুরায় আমাকে কিরকম করতে হবে, এই যে এরকম করতে হবে, এই বরাবর ঘুরায়ে এই যে এরকম করতে হবে, এরকম, ঠিক আছে, তার মানে এই পজিশনটাকে এখানে নিতে হবে, এটা হবে কি, তাহলে এরকম যদি হয়, এরকম যদি হয়, এইখানে আমার অ্যাক্সিস আছে, এইটুকু আমি জানি 4/3 π, এবং এই টোটাল ডিস্টেন্স টুকু হচ্ছে 5, তাহলে 5 মাইনাস হবে, অবভিয়াসলি মাইনাস 5 - 4/3 π, এখন কস হবে না সাইন হবে, এই অ্যাঙ্গেলটা হয় আমি এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন 25 ডিগ্রি লিখতে পারি অথবা কস 75 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এবার ওয়াই টু কত হবে? ওয়াই টু, ওয়াই টু বলো, এই সরি ওয়াই ওয়ান, 5+ - 4 স্যার, 5+ স্যার, 5+ হবে স্যার, প্লাস হবে, ওকে 5+ হবে, কেন? এইটাকে দেখো আমি এই বরাবর, তখন আমার হাফ সার্কেলটা কিরকম হয়ে যাবে, এরকম ভাবে হাফ সার্কেলটা হবে, আমি যদি এদিকে আলাদা করে আঁকি, এরকম ভাবে, এরকম ভাবে যদি করতে চাই, তাহলে এটা এই যে এইখানে নিয়ে গেলাম এই পজিশনটাকে, এটাকে যদি রোল করে এখানে নিয়ে যায়, তাহলে এই হাফ সার্কেল এরকম হয়ে যায়, তাহলে এটা কি হবে, কস 25 ডিগ্রি, এবং এই এই ভ্যালুটা কত? প্লাস, কারণ এই যে এখান থেকে এই ডিস্টেন্স টুকু আমি ব্ল্যাঙ্ক ডিস্টেন্স আছে। তোমাদের আশা করি এটা নিয়ে, অ্যাঙ্গেল নিয়ে বুঝতে সমস্যা হবে না, তারপর আমরা নেক্সট ক্লাসে আরেকটু অ্যাঙ্গেলার প্রবলেম নিয়ে কথা বলবো আর কি, এটা হবে তাহলে আলটিমেটলি প্লাস। ওকে, কারো বুঝতে অসুবিধা থাকলে নেক্সট ডেতে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করবো।